আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনেত্রে আমরা আজকে যা করব আমরা নিয়ে আলোচনা করব তো সায়েন্সের চ্যাপ্টার ফোরটিন কে আমরা দুইটা লেকচারে বিভক্ত করব পূর্বে নাই লেকচার ওয়ান এবং লেকচার টু লেকচার ওয়ানে আমরা এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই আমাদের যে বিষয়টা থাকছে তা হচ্ছে আবহাওয়া আসলে আবহাওয়া জলবায়ু কি এইগুলো আমরা সেই ক্লাস ফোর থ্রি থেকে পড়া শুরু করেছি তো এক্ষেত্রে আরেকবার একটু এটা জেনে আবহাওয়াটা কি আবহাওয়া হচ্ছে একটা স্থানের খুব অল্প সময়ের অল্প সময়ের একটা আকাশ ও এবং বায়ুমন্ডলের অবস্থা অল্প সময় বলতে কি বোঝা যায় যেমন হচ্ছে আমাদের এই এখন আমাদের বাংলা কি মাস চলে আমি ঠিক জানি না যতদূর সম্ভব শ্রাবণ মাস হতে পারে আষাঢ় কিংবা শ্রাবণ এই টাইপের কোনো একটা মাস হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আকাশ আমাদের এই ভালো সকালবেলা অনেক সুন্দর রোদ আবার বিকাল হতে হতেই বা দুপুর হতে হতেই আকাশ অনেক মেঘলা করে বৃষ্টি হচ্ছে ঝড়ো বাতাস বইছে কিংবা আমাদের একটা কথা আছে যে সকালবেলা সূর্য নাই হ্যাঁ জন্যে এমনটা ভাবা যাবে না যে সারা সারাদিনেই সূর্য উঠবে না হ্যাঁ তো দেখা গেল সকালবেলা আকাশ অনেক মেঘলা দুপুরেই মেঘ সরে গিয়ে সূর্য উঠেছে তারপর বিকালবেলা সূর্য উঠেছে কিংবা বিকালবেলা সূর্য উঠেছে সন্ধ্যাতেই বৃষ্টি সন্ধ্যায় আকাশ ভালো তো রাত বারোটায় বৃষ্টি এই যে খুব অল্প সময়ের মধ্যে আকাশ এবং বায়ুমন্ডলের যে একটা সেন্স তো এই সেন্সটাকে বলবো আমরা আবহাওয়া হ্যাঁ এই বিষয়টাকে আমরা বলব আবহাওয়া তো আবহাওয়াটা কি আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের আকাশ ও বায়ুমন্ডলের অবস্থা যেমন বলা চলে এখন তাপমাত্রা কত এখন তাপমাত্রা হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস একটু পর দেখা গেল অনেক রোদ তাপমাত্রা হয়ে গেছে তোমার বত্রিশ কিংবা একত্রিশ কিংবা তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিংবা একটু বাতাস বইছে তাপমাত্রা নেমে গেল বাইশ ডিগ্রি সেলসিয়াস এই যে আবহাওয়া এই বিষয়গুলো হচ্ছে আবহাওয়া এইগুলা চেঞ্জেবল চেঞ্জ হতে পারে হ্যাঁ পরিবর্তন হতে পারে খুব অল্প সময়ে পরিবর্তন হতে পারে জলবায়ু আবহাওয়াটা যদি অল্প সময়ে পরিবর্তন হয় জলবায়ুটা ঠিক তার বিপরীত জলবায়ু হচ্ছে বহু সময় নিয়ে আলোচনা করতে হবে হ্যাঁ এটা বহু বছরের একটা বিষয় তো সংজ্ঞাটা আমরা প্রথমেই দেখে নেব জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক বা গড় অবস্থা এটা কি জলবায়ু হচ্ছে একটা বহু বছরের বহু বছরের আবহাওয়া আবহাওয়ার একটা গড় অবস্থা সামগ্রিক অবস্থা কোনো একটা স্থানের যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ কি বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের একটা দেশ বাংলাদেশের আবহাওয়া কেমন গরমও তেমন নয় বৃষ্টিও তেমন নয় নাতিশীতোষ্ণ আবার আমরা যদি বলি যে ইন্ডিয়া ইন্ডিয়া মোটামুটি একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ তারপরে হলেও হয় কি ইন্ডিয়ার কিছু অঞ্চল যেমন সিমলা যদি আমরা বলি কিংবা দার্জিলিং বলি এইগুলাতে মাঝে মাঝে ই পড়ে বরফ পড়ে এতই ঠান্ডা যে বরফ পড়ে কিংবা আমরা যদি ইউরোপের দেশগুলো চিন্তা করি অধিকাংশ দেশে শীতকাল বেশি এগুলো শীত প্রধান তো এইগুলো যদি পরিবর্তন হতে থাকে এগুলো পরিবর্তন আসলে একদিনে হয় না বহু 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 বছরের প্রয়োজন হয় তো বহু বছরের আবহাওয়ার যে পরিবর্তনটা বা আবহাওয়ার যে বিষয়টা এটাই হচ্ছে জলবায়ু তো জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক বা গড় অবস্থা তো এই হচ্ছে আমাদের বিষয় আসলে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনশীল এগুলো পরিবর্তন হতে পারে হ্যাঁ তো আবহাওয়া পরিবর্তনের যে অন্যতম অনুঘটক তা হচ্ছে সূর্যের আলো সূর্যের তাপ আমরা কোশ্চেন দুই লিখেছি আবহাওয়া পরিবর্তনে সূর্য তাপের ভূমিকা আলোচনা করো বা সূর্য তাপের ভূমিকা ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব আমাদের আমি এখানে লিখে দিয়েছি যে ডিটেইল পেজ ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু টেক্সট বুক তার মানে টেক্সট বুকের একশো একান্ন এবং একশো নাম্বার পেজে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব তো এক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো আছে তোমাদের টপিকগুলো পয়েন্ট আকারে লিখতে হবে যে সূর্য তাপের নির্ভরতা তারপর আছে তাপমাত্রার উপর বায়ু চাপ ও বায়ু প্রবাহের নির্বাহতা নির্ভরতা এই ধরনের বিষয়গুলো তোমাদের একটু ডিটেইল করে আলোচনা করে দিতে হবে কারণ এই ধরনের প্রশ্ন যদি আসে তা হচ্ছে কিংবা গতে আসার সম্ভাবনা অনেক বেশি তো এই প্রশ্নটা আমরা অবশ্যই খুব ভালোভাবে পড়ে ফেলব যে আবহাওয়া পরিবর্তনের সূর্য তাপের ভূমিকা ব্যাখ্যা করো এবারে আমাদের খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন আমরা সেই অনেক আগে থেকে এই প্রশ্নটাও পড়া শিখেছি খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো এটা আমাদের খ নাম্বারের প্রশ্নে একেবারে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে খ নাম্বারে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা একেবারেই অনেক বেশি সো এই প্রশ্নটা অনেক বেশি আর এই প্রশ্নটা আমরা অনেকবার পড়েছি এই প্রশ্নটাও ডিটেল পাবো আমরা পেজ নাম্বার ওয়ান ফিফটি থেকে ওয়ান ফিফটি ওয়ানে এ টেক্সট বুকের হ্যাঁ এটার সংজ্ঞাটা থেকেই আমরা দুই তিনটা পার্থক্য লিখতে পারি তো যে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকে যতদূর সম্ভব তিনটা পার্থক্য দেওয়া আছে তোমরা তোমরা যদি একটা সহায়ক বইয়ের হেল্প নাও সেক্ষেত্রে হয়তোবা তিনের অধিক চারটা কিংবা পাঁচটা এই ধরনের পার্থক্যও পেতে পারো কিংবা আমরা যদি তিনটাই লিখি ওকে দুই মার্চের জন্য একেবারেই এনাফ তো আমরা এভাবে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্যটা এই সংজ্ঞা দুইটা যদি কেউ একজন স্টুডেন্ট বুঝে আমরা পড়ি তাইলে পরেই আমরা এই পার্থক্যটা লিখতে পারবো কোনো প্রবলেম নেই হ্যাঁ তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে আমাদের বেশি বেশি করে টেক্সট বুক পড়তে হবে আমরা কোশ্চেন নাম্বার আমি লিখেছি জলবায়ু পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করবো হ্যাঁ জলবায়ু পরিবর্তনের কারণগুলো অনেক রকম হতে পারে এই কারণগুলো আলোচনা করতে হবে বৈশ্বিক উষ্ণায়ন একটা কারণ তারপর হচ্ছে পরিবেশ দূষণ একটা কারণ বৃক্ষ নিধন একটা কারণ হ্যাঁ এই ধরনের অনেক অনেক ধরনের আমরা এই কারণগুলো দিয়ে দিতে পারি এই কারণগুলো দিয়ে মোটামুটি পয়েন্ট আকারে কারণগুলো দিয়ে পয়েন্ট না দিলেও নাম্বারিং করে এই কারণগুলো আমরা একটু আলোচনা করে দেব কারণ এই ধরনের কোশ্চেনগুলো আসলে তা অবশ্যই ঘটে আসার সম্ভাবনা অনেক বেশি তো জলবায়ু পরিবর্তনের কারণসমূহ আমরা পাবো টেক্সট বুকের পেজ নাম্বার ওয়ান ফিফটি টু আর ওয়ান ফিফটি থ্রিতে তো এইবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কি হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়ন কি বৈশ্বিক উষ্ণায়নের কারণ আলোচনা করো আসলে বৈশ্বিক উষ্ণায়ন কি বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধিকেই আমরা মূলত বৈশ্বিক উষ্ণায়ন এই বৈশ্বিক উষ্ণায়নটার কারণ সমূহ আমাদের আলোচনা করতে হবে তো এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ সমূহ আমরা হচ্ছে পেজ নাম্বার ওয়ান ফিফটি থ্রি এবং ওয়ান ফিফটি ফোর এবং ওয়ান ফিফটি ফাইভে হ্যাঁ টেক্সট বুকের তো এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ে কারণ এই চ্যাপ্টারটা থেকে আমরা আজকে যা লিখেছি মোটামুটি খুবই ইম্পর্টেন্ট ধাসের প্রশ্ন তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে আমরা এক্ষেত্রে হোমওয়ার্ক নিয়ে নেব বিজ্ঞানটা আমাদের পড়াটাই অলরেডি মানে একটু বেশি পড়তে হবে আল্লাহ চাইলে হয়তোবা আমরা সেপ্টেম্বর থেকে ক্লাসরুমে পড়া শুরু করলেও করতে পারি তো যদি আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো আমরা পরস্পরের জন্য দোয়া করব যেন খুব তাড়াতাড়ি এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যায় আমি জানি পড়ালেখা তোমাদের পড়ালেখা অনেক বেশি হ্যাম্পার হয়ে যাচ্ছে সেই সাথে আসলে পৃথিবীর সকলের পড়ালেখা সহ সকল কাজেই হ্যাম্পার হয়ে যাচ্ছে সো এইগুলা নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই কারণ এই মহামারী পর্যায়ে তো আমাদেরকে তারপরেও একটু কষ্ট করে বাসায় পড়তে হবে এই প্রশ্নগুলো আমরা বাসায় খুব ভালোভাবে পড়ব তো এক্ষেত্রে তোমাদের যা হোমওয়ার্ক থাকবে তা হচ্ছে পড়া আমি পড়ার জন্য তোমাদের দুইটা প্রশ্ন এখন দেবো তা হচ্ছে প্রশ্ন নম্বর দুই কোশ্চেন দুই এবং কোশ্চেন থেরি কোশ্চেন দুই আবহাওয়া পরিবর্তনের সূর্য তাপের ভূমিকা কোশ্চেন থেরি জলবায়ু পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করো এই প্রশ্ন দুইটা তোমাদের পড়তে হবে এবং পড়া লেখা পড়ে লিখে আমাকে ছবি পাঠাতে হবে তা হচ্ছে কোশ্চেন ওয়ান আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এবং কোশ্চেন ফোর বর্ষিক উষ্ণায়ন কি বর্ষিক উষ্ণায়নের কারণ আলোচনা করো তো এই বিষয়টা আমরা বিজ্ঞানের এই দিনে পড়ে ফেলবো এবং লেকচার টু তে আমরা চেষ্টা করব চ্যাপ্টার ফোরটিন আল্লাহর রহমত শেষ করার তো সেই পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি বাসায় পড়ালেখা করি শরীরের যত্ন নেই আলাইকুম